beautiful ma'am, Miss Shima, to organize a really amazing program. Well guys, last 9 years in our life is very learnful. We learn such important things which is really valuable for our life. We learn to for giving the opportunity to learn English and math so nicely. We are very thankful our English sir to make ourselves to talk. Group dance. Drama, interesting drama. Loki, please come to the stage. যে তারা যে প্রশিক্ষণটা দিয়েছে আমার মনে হয় যে তাদের প্রশিক্ষণটি যথার্থ হয়েছে, তার প্রতিফলন আমরা একটু আগে বিভিন্ন ছাত্রীদের যে উপস্থাপনা তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। একটি জিনিস ম্যাম বলছিল যে আমাদের কিন্তু আমরা অনেকে জানি, যেমন আমি অনেক ইংরেজি জানি, ইংলিশ জানি, আমি ইংলিশ বলতে পারি, কিন্তু এমন অবস্থা আমি যখন ডেলিভার তখন কিন্তু আমি বলতে পারি না, এই যে একটা জড়তা থাকে। তো আমাদের মনে ঋষিরা অনেকে বলেছে যার যত লজ্জা কম সে তত বেশি প্রতিষ্ঠিত। লজ্জা বলতে আমি অন্য দৃষ্টিতে বোঝাচ্ছি যে যার যত জড়তা কম থাকবে সে তত বেশি প্রতিষ্ঠিত থাকবে। মানে আনন্দিত হয়েছি যে তোমরা আজকে যে যেভাবে ইংলিশে বক্তব্য দিলা এটা সত্যিই গর্বের বিষয়। আমরা দোয়া করি তোমরা এইভাবে শিক্ষায় শিক্ষিত হইয়া এই তোমরা জাতির ভবিষ্যৎ। আজকে দেখো আজকে পুরুষের সাথে মহিলার শিক্ষার্থী বেশি, এইটার কারণ আজকে দেখো এই আমাদের রাজের উপজেলা নির্বাহী অফিসার মহিলা, সাব রেজিস্ট্রার মহিলা, ইঞ্জিনিয়ার মহিলা, তারপর শিক্ষার অফিসার সে মহিলা, আজকে মেয়েদের যে শিক্ষার প্রতিযোগিতা। এবং আমি আমি অত্যন্ত অভিভূত হয়েছি একটি বিষয়ে যে আমাকে শ্যামলবাবু যেদিন বললেন যে স্যার 10 দিন আপনাদের কি আমরা সাপোর্ট দিব ব্র্যাক থেকে, আমি ওনাকে বলেছিলাম যে পূর্ব ব্র্যাক আমাদের সাপোর্ট দিয়েছে এসএসসি পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে, অর্থাৎ তারা একটি মডেল তৈরি করত, ওই মডেলে আমরা পরীক্ষা নিতাম, সেই মডেল থেকেও বেশ কিছু কোশ্চেন প্রায় 90% কোশ্চেন কমন পড়ত এবং সে সময় কমন পড়ার একটা সুযোগ ছিল। ওনার কথা শুনে হয়তো আমি মনে করেছিলাম যে হয়তো বা সৃজনশীলে ওনারা এমন কিছু শিক্ষা দিবে যে শিক্ষার কারণে আমার মেয়েরা 90% কমন প্রশ্ন পাবে। অর্থাৎ আমি কিন্তু যেহেতু স্কুল হেডমাস্টার আমার রেজাল্ট ভালো করার উদ্দেশ্যটা ছিল, কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সেটা কেমন যে আমার যে শিক্ষার্থী বা যে মেয়েরা আমরা যদি ক্লাসে যাই আমরাও যদি একটু বলি হাউ আর ইউ, ওইটুকুই আই অ্যাম ফাইন বা উই আর অল ফাইন এই কথাটুকুই বলতো, কিন্তু আজকে আমি এই পার্টিসিপেন্টের মাধ্যমে দেখলাম একটি অনুষ্ঠান কিভাবে পার্টিসিপেন্ট কিভাবে একজন অ্যানাউন্স থাকবে, কিভাবে একটি অনুষ্ঠান ইংলিশে শেষ পর্যন্ত করতে পারে, এই অভিজ্ঞতা তারা অর্জন করেছে।